ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, জনকমন প্রশ্ন করেছেন, কেউ যদি অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছায় ফজর সালাত মিস করে ফেলে আর কোনো সময় এমন না হওয়ায় সারাদিন ভুলে যায়, এর আগে কখনো হয়নি, আজকে প্রথম এইরকম, ফজর সালাতের কথা সারাদিন সে ভুলে গেছে এবং এশার সালাতের সময় মনে পড়েছে, এখন কি ফজর সালাত কাজা পড়া যাবে? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, ফজর সালাত কাজা পড়তে পারবে এবং পড়তে হবে বাধ্য, কারণ এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 597 নম্বর হাদিস, 572 নম্বর হাদিস, 684 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, সহিহ মুসলিমের 684 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান নামা আও নাসিয়া, কেউ যদি ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে সালাত ছুটে যায়, তাহলে সে যখন ঘুম থেকে উঠবে অথবা তার যখন স্মরণ হবে, সে যেন তখনই সালাত পড়ে নাই। লা কাফফারাত লাহা ইল্লা দালিক, এইটাই তার জন্য কাফফারা, সে স্মরণ হওয়ার সাথে সাথে বা ঘুম থেকে ওঠার পরই যদি সালাত পড়ে নেয়, এটাই তার জন্য কাফফারা, আর কোনো কাফফারা লাগবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের সমাজের মানুষের ধারণা যে, আজকে যদি আমার সালাত ছুটে যায় কোনো অক্তের, তাহলে আগামী কালকে আবার ওই অক্তে গিয়ে সালাত আদায় করব, এই ধারণা ভুল, এটা সত্য নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।